পরিবেশ অধিদপ্তর 1984 সাল হতে গবেষণাগারের পদযাত্রা শুরু করে। 1996 সাল থেকে পরিবেশ অধিদপ্তরের নিজস্ব ভবনের কেন্দ্রীয় গবেষণাগারে রাসায়নিক বিশ্লেষণ কর্মকাণ্ড অব্যাহত থাকে। 2016 সালে UNEPGEF এর সহায়তায় এ ল্যাবটির আধুনিকায়ন করে কেমিক্যাল ল্যাবের পাশাপাশি GMO ডিটেকশন ল্যাব প্রতিষ্ঠা করা হয়। বিগত ফেব্রুয়ারি 2017-তে মাননীয় পরিবেশ ও বনমন্ত্রী ল্যাবটি উদ্বোধন করেন। কেমিক্যাল ল্যাবে পানির গুণগত মান পরীক্ষা করা হয় এবং GMO ডিটেকশন ল্যাবে শস্য ও খাদ্যবস্তুর নমুনায় GMO রয়েছে কিনা তা শনাক্ত ও এর পরিমাণ নির্ণয় করা হয়ে থাকে। কেমিক্যাল ল্যাবে অবশ্য পালনীয় বিষয়সমূহ। কেমিক্যাল ল্যাবে কর্মরত কর্মীবৃন্দের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা গবেষণাগারে সম্পাদিত কাজের প্রথম পদক্ষেপ। গবেষণাগারে প্রবেশের পূর্বে সঠিকভাবে অ্যাপ্রন, ল্যাব শু পরে নিতে হবে। এগুলো একজন ল্যাব কর্মীকে অনাকাঙ্ক্ষিত দ্রব্যের সংস্পর্শ থেকে রক্ষা করে। ল্যাবে কাজ করার সময় হাত দিয়ে চোখ বা শরীরের অন্য কোনো অংশ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। গবেষণাগারে পরিহিত অ্যাপ্রন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো কারণে অ্যাপ্রন ছিঁড়ে গেলে বা ভিজে গেলে তা সাথে সাথে পাল্টে নিতে হবে। ব্যক্তিগত জিনিস নির্দিষ্ট স্থানে রাখতে হবে, এলোমেলোভাবে ল্যাবের ভিতরে রাখা যাবে না। নতুন কর্মীদের জন্য গবেষণাগারে কাজ শুরুর পূর্বেই ল্যাব নিরাপত্তা ম্যানুয়ালটি ভালো করে পড়ে নিতে হবে। গবেষণাগারে কী কী রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করা হয়, এসবের বৈশিষ্ট্য কী এবং এগুলো মানুষ ও পরিবেশের জন্য কোনো ঝুঁকি বহন করে কিনা সেগুলোর সঙ্গে পরিচিত হতে হবে। গবেষণাগারে কোনো ধরনের খাবার কিংবা পানীয় নিয়ে ঢোকা যাবে না। গবেষণাগারে কী কী রয়েছে তা কাজের শুরুতে ভালো করে জেনে নিতে হবে। কোথায় পানির ট্যাপ, সিঙ্ক, ওয়াশ ট্যাপ, ফার্স্ট এইড বক্স, বৈদ্যুতিক সংযোগ, প্রয়োজনীয় গ্যাস সরবরাহ ও অগ্নি নির্বাপন যন্ত্র ইত্যাদি আছে তা জেনে নিতে হবে। এমার্জেন্সি এক্সিট কোন দিকে আছে তাও জেনে রাখতে হবে। গবেষণাগারে ব্যবহারের জন্য প্রয়োজনীয় জিনিস সঠিক স্থানে রাখতে হবে, যেটি সব সময় গবেষণাগারেই থাকবে। গবেষণাগার সর্বক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সকল যন্ত্রপাতি ও গ্লাসওয়্যার সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে। গবেষণাগারে কাজের শুরু ও শেষে ওয়ার্ক বেঞ্চ ভালো করে পরিষ্কার করতে হবে। ল্যাবে কোনো অবস্থাতেই তাড়াহুড়া করে চলাচল করা যাবে না। করিডোর সবসময় খালি ও প্রতিবন্ধকবিহীন রাখতে হবে। অন্যমনস্কভাবে কোনো রাসায়নিক বিশ্লেষণ করা যাবে না। খালি হাতে ভাঙা কাঁচের আসবাবপত্র ধরা যাবে না। করোসিভ কেমিক্যালস ব্যবহারের সময় গ্লাভস, মাস্ক এবং আই প্রোটেক্টর ব্যবহার করতে হবে। করোসিভ কেমিক্যালস পানির সাথে মিক্স করার জন্য আস্তে আস্তে ঢালতে হবে। যে সকল রাসায়নিক পদার্থ ফিউম বা বাষ্পায়িত হয় সেই সকল পদার্থ নিয়ে কাজ করার সময় ফিউম হুড ব্যবহার করতে হবে, সেই সাথে ফেস মাস্ক ব্যবহার করা আবশ্যক। এক মাস্ক কখনো দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। কারো লম্বা চুল থাকলে তা ভালো করে বেঁধে নিতে হবে। কোনো অবস্থাতেই খালি হাতে ও খোলা নাকে কোনো রিএজেন্ট, কেমিক্যাল পদার্থ, দ্রাবক, ধরা ও গন্ধ নেওয়া যাবে না। গবেষণাগারে কেমিক্যাল নিরাপত্তা। গবেষণাগারের সকল রাসায়নিক পদার্থের নাম, মাত্রা, তারিখ এবং মেয়াদ স্পষ্টভাবে লেবেলিং করতে হবে এবং প্রতিটি রাসায়নিক পদার্থের ম্যাটেরিয়াল সেফটি ডেটাশিট গবেষণাগারে সংরক্ষণ করতে হবে। গবেষণাগারের সকল কার্যক্রম লিখিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার SOP দ্বারা পরিচালিত হতে হবে। অধিক ওজনের জিনিসপত্র উঁচু জায়গায় রাখা যাবে না। প্রতিটি মেশিন উপযুক্ত লেবেলিং এবং নাম্বারিং করতে হবে। প্রতিটি যন্ত্রের জন্য ব্যবহার এবং মেইনটেন্যান্স লগ বুক থাকতে হবে এবং তারিখ, সময়, ব্যবহারকারীর স্বাক্ষর এবং মেইনটেন্যান্স স্ট্যাটাস লিপিবদ্ধ করতে হবে। সকল অ্যানালিটিক্যাল মেশিন অবশ্যই আপ টু ডেট ক্যালিব্রেটেড অবস্থায় রাখতে হবে। গবেষণাগারের বাইরে গবেষণাগারের অ্যাপ্রন, গ্লাভস বা অন্যান্য পরিধেয় পরে চলাচল করা যাবে না। গবেষণাগারে ব্যবহৃত ল্যাব কোট কাজ শেষে নির্দিষ্ট স্থানে রেখে যেতে হবে। গ্লাভস ও ফেস মাস্ক নির্দিষ্ট বিনে ফেলে দিতে হবে। গবেষণাগারে কাজ করার সময় কোনো ধরনের অসুস্থতা বোধ করলে বা কোনো ধরনের শারীরিক সীমাবদ্ধতা থাকলে তা ল্যাব ইনচার্জকে জানাতে হবে। অসুস্থ অবস্থায় কোনোভাবেই গবেষণাগারে কাজ করা যাবে না।
কাজ শেষে সকল ওয়েস্ট কেমিক্যাল যথাযথভাবে ডিসপোজ করতে হবে। গবেষণাগারে কাজ শেষে সকল যন্ত্রপাতি বন্ধ করে ল্যাবের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে দ্রুত এমার্জেন্সি এক্সিট দিয়ে বের হয়ে যেতে হবে। গবেষণাগারে তরল বর্জ্য বা পানির নমুনা পরিবীক্ষণের নিয়মাবলী। গবেষণাগারে সংগৃহীত নমুনা সর্বপ্রথম রেজিস্টারে অন্তর্ভুক্ত করে একটা নমুনার আইডি নাম্বার দিতে হবে। উক্ত আইডি নাম্বার দ্বারা সমস্ত পরিবীক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে। সংগৃহীত তরল বর্জ্য বা পানির নমুনা ভালোভাবে মিক্স করে পরিষ্কার বিকারে ঢালতে হবে। এরপর পিএইচইসি এর ইলেকট্রোড ডিআয়নাইজড পানির দ্বারা ভালোভাবে পরিষ্কার করে সফট টিস্যু দিয়ে পরিষ্কার করার পর নমুনার ভিতরে নিমজ্জিত করে রিডিং তিনবার নিতে হবে। উক্ত রিডিং সমূহের গড় করে ফলাফল লিপিবদ্ধ করতে হবে। নমুনা বিশ্লেষণের পর ইলেকট্রোড ভালোভাবে সংরক্ষণ করতে হবে। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সিওডি, পানি বা তরল বর্জ্যের ভিতরে অক্সিডাইজ হওয়ার মতো অর্গানিক দূষকের পরিমাণ সহজে পরিমাপ করা যায়। প্রতি লিটার পানি বা তরল বর্জ্যের অর্গানিক পদার্থকে অক্সিডাইজ করতে যত গ্রাম অক্সিজেন প্রয়োজন হয় তাকে সিওডি বলে। পানি বা তরল বর্জ্যের নমুনা 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা তার নিচের তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। সিওডি পরিমাপের জন্য ব্যবহৃত কেমিক্যাল সমূহের মধ্যে পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, ঝুঁকিপূর্ণ পদার্থ ভায়োলে সকল রিএজেন্ট মিক্স করার পর রেডিমেড ভায়োলে সমভাবে মিশ্রিত পানি তরল বর্জ্যের নমুনা ছিপি দিয়ে ভালো করে লাগাতে হবে। ভায়ো সিওডি ডাইজেস্টারে 150 সেন্টিগ্রেড তাপমাত্রায় 120 মিনিট ধরে উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করার সময় ছিপি মৃদুভাবে লাগানো থাকলে রিএজেন্ট ভায়ল হতে নির্গত হয়ে দুর্ঘটনা ঘটাতে পারে। 120 মিনিট উত্তপ্ত করার পর ভায়ল শীতল করে রুমের তাপমাত্রার সমান এনে ডাইজেস্টার থেকে নামিয়ে মৃদুভাবে উপর নিচ করে ছিপি খুলে গ্যাস বের করে দিতে হবে। এরপর স্পেকট্রোমিটার অ্যাবজর্বেন্স নিতে হবে। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি, পানি বা তরল বর্জ্যের অর্গানিক পদার্থ অ্যারোবিক মাইক্রো অর্গানিজম দ্বারা ভাঙার জন্য যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন হয় তাকে বিওডি বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। 1 লিটার পানি বা তরল বর্জ্য 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 দিন রেখে দিলে যত মিলিগ্রাম দ্রবীভূত অক্সিজেন কমে তাই বিওডি। বিওডি ট্রাইট্রেশন ইলেকট্রোড উভয় পদ্ধতিতেই পরিমাপ করা যায়। গবেষণাগারে যে কোনো সামান্য ত্রুটির কারণে মানুষ, পরিবেশ ও প্রতিবেশের নিরাপত্তা মারাত্মক হুমকির সম্মুখীন হতে পারে। তাই আসুন গবেষণাগারের নিরাপত্তার বিষয়ে সচেতন হই এবং সঠিক নিরাপত্তা বিধি মেনে চলি।